এটা ব্রেকিং নিউজ, বকলিয়া ঘাটর টকৌবাড়ীত লোমহর্ষক হত্যাকাণ্ড। দুজন মাছমরিয়াক নৃশংসভাবে হত্যা। দুর্বৃত্তর নিশাম মাছ ধরবলে যার সময়তে দুইকে হত্যা। নীল বরদলৈ আর বিভীষণ বরদলৈ হত্যা। দুর্বৃত্তর আজি পুয়া ভতিজাকে মৃতদেহ প্রত্যক্ষ করে খবর দিয়ে আরক্ষীক। ঘটনা সন্দর্ভত আরক্ষীর তদন্ত অব্যাহত। আমার স্থানীয় সংবাদদাতা নির্মল থাপার সঙ্গে সংযুক্ত হয়েছো। নির্মল, এই নৃশংস হত্যাকাণ্ড সন্দর্ভত শেহতিয়া কি তথ্য আছে? হয়, বর্তমানলৈকে যিহেতু কালি নিশা অচিনাক্ত দুর্বৃত্তই হত্যা করেছিল দুজন মাছমরিয়াক, আর বর্তমানলৈকে আরক্ষী পুয়াই উপস্থিত হয়ে বর্তমানলৈকে আরক্ষী তদন্তর পাছতে গম পোৱা যাব এই হত্যার আড়ত আছিল কোন। হয়, কারোবা সন্দেহ প্রকাশ করেছে পরিয়ালের লোকে? না, বর্তমানে কোনো ধরনের সন্দেহ প্রকাশ করব পৰা নাই। যেহেতু মাছ মারিব গৈছিল, মাছ মারিব যত কোন অচিনাকি দুবতে কি মাছে কারো প্রতি এনে সন্দেহ প্রকাশ সোধা পোছার ভাবে কারোবাক আটক করা হয়েছে এই মুহূর্তত? বর্তমান লোকে কাকু আটক করা হওয়া নাই। ধন্যবাদ নির্মল। স্বাধীনতা দিবসের প্রাক্ষণত কামরূপ মহানগর জেলা প্রশাসনের হার ঘর ত্রিরঙ্গা কার্যসূচী। খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারের আরম্ভ হয় এই কার্যসূচী। খানাপাড়ার জি এস রোড হয়ে আই এস বিটি যায় এই রেলি। হার ঘর ত্রিরঙ্গা কার্যসূচী বিগত বর্ষের দরে এই বেলি রূপায়ণ করা হয়েছে। ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের বাবে এই বিশেষ কার্যসূচী, আর তারে সজাগতার বাবে প্রশাসনের উদ্যোগত এই কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারের আরম্ভণি করা হয়েছে এই কার্যসূচীর। জি এস রোড হয়ে আই এস বিটি অভিমুখে যায় এই রেলি। প্যারিস অলিম্পিকত সুন্দরী যুবতী, বিশ্বর ভিন্ন দেশের সুন্দরী খেলুয়ের অংশগ্রহণে অলিম্পিকক দিলে অন্য এক মাত্রা। দেখিলে যান ধুনিয়া খেলত দেখালে তাতকৈও বেছি পারদর্শিতা, খেলর সমান্তরালভাবে দর্শকে উপভোগ করিলে সুন্দরতাও। অলিম্পিকত সুন্দরী যুবতী, বিশ্বর ভিন্ন দেশের সুন্দরী খেলুয়ের অংশগ্রহণে অলিম্পিকক দিলে অন্য এক মাত্রা। খেলর সমান্তরালভাবে দর্শকে উপভোগ করিলে সুন্দরতা। কুলিসেনকো এলেনা, বয়স 22 বছর, হাই জাম্প, জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এইগৰাকী রাশিয়ান যুবতী। লুয়ানা এলেনসো, ঘর পারাগুয়েত, এইগৰাকী খেলুয়ের নাম আছে সাঁতোরবিদ হিসাবে। মারিয়া আন্দ্রেজকি, ঘর পোল্যান্ডত, কেবল প্যারিসতে নহয় টোকিও অলিম্পিকতো অংশগ্রহণ করেছিল মারিয়াই। জেহরা গুনেশ, তুর্কির বাসিন্দা, 12 বছর বয়সের খেলর প্রতি আকৃষ্ট হয়েছিল জেহরা গুনেশ। এইবার প্যারিস অলিম্পিকত দেশের হয়ে ভলিবল দলত প্রতিনিধিত্ব করেছিল জেহরাই। লিক ক্লেভার, ঘর নেদারল্যান্ড, দেখিলে যান ধুনিয়া খেলত দেখালে তাতকৈও বেছি পারদর্শিতা, দেশলৈ আজুরিলে এটা সোণ আর এটা রূপর পদক। হানলিন হেইলি, আমেরিকা যুক্তরাষ্ট্র, বয়স 22 বছর, আমেরিকা যুক্তরাষ্ট্রর পদক পোৱা বাস্কেটবল দলের খেলুয়ৈ। আলিশা নিউম্যান, ঘর কানাডাত, দেশলৈ কঢ়িয়ালে ব্রঞ্জর পদক। গেব্রিয়েল থমাস, আমেরিকা যুক্তরাষ্ট্র, 28 বছরীয় এইগৰাকী সুন্দরী মহিলা। এলিকা স্মিথ, জার্মানি দৌড়বিদ, প্যারিস অলিম্পিকত দেশের হয়ে খেলিলে এলিকা। সিডনি এমসিলাপলিন লেব্রন, আমেরিকা যুক্তরাষ্ট্রত ঘর এইগৰাকী সুন্দরী মহিলার। স্পোর্টস ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। দেশের 78 সংখ্যক স্বাধীনতা দিবসের মাজত মাত্র এটা দিন।
স্বাধীনতা দিবসক লৈ প্রস্তুতি প্রতিখন জিলা সদরত এতিয়া তুঙ্গত। খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথাৰত কেন্দ্রীয়ভাবে স্বাধীনতা দিবসৰ প্রস্তুতি চলাই থকা হৈছে। আনহাতে স্বাধীনতা দিবসৰ পেৰেডৰ অনুশীলনত ব্যস্ত হৈছে আৰক্ষী, স্কাউট এণ্ড গাইডৰ লগতে শিক্ষার্থীও। স্বাধীনতা দিবসত যাতে কোনো কুটাঘাত দুষ্কৃতিকাৰীয়ে সংঘটিত কৰিব নোৱাৰে তাৰ বাবে দিনে নিশায় সষ্টম হৈ আছে আৰক্ষী। মহানগরীর লগতে রাজ্যের সীমান্তত কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে। স্বাধীনতা দিবস কেন্দ্রীয়ভাবে উদযাপন করা হব খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথাৰত। প্রস্তুতি ইতিমধ্যে তুঙ্গত আর অনুশীলনের শেষ স্পর্শ দিয়া পরিলক্ষিত হয়েছে। পেরেডর অনুশীলনত আরক্ষী, নিরাপত্তারক্ষীর কেবাটাও প্লাটুনে অংশগ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। স্কাউট এন্ড গাইড NCC লগতে শিক্ষানুষ্ঠানৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলে পেৰেডৰ অনুশীলনত অংশগ্ৰহণ কৰিছে। ইফালে কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনী গঢ়ি তোলা হৈছে। 78 সংখ্যক স্বাধীনতা দিৱসৰ প্ৰাক মুহূৰ্তত কোনো দুষ্কৃতিকাৰীয়ে যাতে কোনো অঘটন সংঘটিত কৰিব নোৱাৰে তাৰ বাবে নিষিদ্ধ তালাচী ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। আর স্বাধীনতা দিবসৰ প্রাক মুহূর্তত চোৰাংচোৱাৰ হাতত আলফা স্বাধীনৰ দল প্রবেশৰ তথ্য। তিনিচুকীয়াত আরক্ষীর ব্যাপক তৎপরতা। তিনিচুকীয়ার অলিয়ে গলিয়ে চলিছে অভিযান। চোৰাংচোৱাৰ হাতত আলফা স্বাধীনে দল প্রবেশ করা তথ্য লাভ করেছে। আলফা স্বাধীনৰ দল তিনিচুকীয়াত প্রবেশ করা তথ্য লাভ করেছে আর সেয়ে তিনিচুকীয়াত বর্তমান আরক্ষীয়ে ব্যাপক তৎপরতা গ্রহণ করেছে। তিনিচুকীয়াত অলিয়ে গলিয়ে চলিছে এতিয়া নিষিদ্ধ তালাচী অভিযান। এই সন্দৰ্ভত আমাক সবিশেষ জনাব আমাৰ সাংবাদিক উপাসনা বৰুৱা গোস্বামীৰ এক প্ৰতিবেদন আগবঢ়াইছো। মোৰ সহযোগীয়ে বৰ্তমান দেখুৱাইছে যিহেতু আমি তিনিচুকীয়াৰ শিৱধামত উপস্থিত আছোঁ আৰু শিৱধামৰ ওচৰত যিহেতু দেখা পোৱা গৈছে এনেদৰে আৰক্ষী তালাচী চলোৱাইছে প্ৰতিখন বাহনত, দুচকীয়া চাৰিচকীয়া বাহনত ইতিমধ্যে এনেদৰে তালাচী চলোৱা হৈছে। কি ক'ব, আপোনালোকে ৰোড কৰিবৰ বাবে দেখা পোৱা গৈছে সকলো ঠাইত চেকিং তালাচী চলোৱা হৈছে। আগন্তুক স্বাধীনতা দিৱসৰ লক্ষ্য রাখি আমার সমগ্র তিনিচুকীয়া জেলাতে একটা অতি কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা আমি গড়ি তুলিছো। আমার ডিস্ট্রিক্টলে সুমা এন্ট্রি এক্সিট সকল পয়েন্টসতে আমার নাকাজ আছে রাউন্ড দ্য ক্লক, যাতে আমি একটা সিকিউরিটি সেট আপ করব তুলব পারিছো। আর আমার যেখানে বোর্ডের অল্প সেনসিটিভ এরিয়াজ আছে তাতো আমি সম্পূর্ণরূপে এরিয়া ডমিনেশন আমি যথেষ্ট আগরপ্রাই চলাই আছো। তাত অকল পুলিশেই নহয়, আমার আর্মি, আসাম রাইফল, CRPF, সেন্ট্রেল ফোর্সেস যান আছে আমার ইয়াত, তাৰপিছত এজেন্সিস সকলো একটা টিম হিসাবে কাম করে আছে। আর আমি আশা করছো খুব ভাল ধরনের আমি আমার আহিবলগীয়া স্বাধীনতা দিবসটা আমি উদযাপন করব পারি। হয়, যেহেতু ইতিমধ্যে জানিব পাৰিছে কেইদিনমান পূর্বতে আসলে আলফার একটা ক্যাম্প ইতিমধ্যে একটা ভিজুয়াল ওলাইছিলে সকলের মাজতে ক্যাম্প একটা পাতিছিলে, এনেদরে বিভিন্ন ঠাইত ক্যাম্প পাতিছে, তাত কিছু সামগ্রীও পোৱা গৈছিলে, সেইটো কিমান দূর সঁচা আসলে? হয়, যেহেতু আমি এরিয়া ডমিনেশন আমার কনস্ট্যান্টলি চলি আছে আর জেনারেলি তিনিচুকীয়া যেহেতু এটা আপনাদের জানে যে অল্প সেনসিটিভ ডিস্ট্রিক্ট হিসাবে গণ্য করা যায়, সো আমি কোনো ধরনের চান্স লোক বিচার নাইছো। যিকোনো ধরনের তথ্যই যেটা আমি পাইছো তার উপর আমি সেইমতে আমার নিজের প্ল্যান অফ একশন প্ল্যান করছো। আমার পুলিশ হেডকোয়ার্টারের ফলপা সকলখিনি ইনস্ট্রাকশনস দিয়া গৈছে আর একটা সুরক্ষা কবচ হিসাবে আমি গোটেই ডিস্ট্রিক্টখন গড়ি তুলব বিচাৰিছো, যাতে কোনো ধরনের কুটাঘাতমূলক যাতে কোনোবাই যদি চেষ্টাও করে যাতে আমি সম্পূর্ণরূপে বিফল করব পাৰো। হয়, এয়া আসলে অতিরিক্ত আরক্ষক মৃন্ময় দাস, আমি দেখাই আছো আসলে মৃন্ময় দাসের নেতৃত্বত এনেধরনের তিনিচুকীয়াৰ শিৱধামৰ যি আসলে এই এটি পথ যি পথেৰে আসলে তিনিচুকীয়াটো জিলাখনত প্রবেশ করব পাৰি, তেনেধরনের কেবাটা মূল পথত ইতিমধ্যে আরক্ষী, সেনাবাহিনী, BSF, CRPF, কমান্ডো সকলে লাগি ভাগি একেলগে এনেদরে তালাচী অভিযান চলোৱা হৈছে। আর যেহেতু ইতিমধ্যে জানিব পৰা গৈছে যে উজনি অসমত যেহেতু একটা বৃহৎ আলফার দল আহি বাহর পাতিছে আর যিকোনো মুহূর্তে কুটাঘাত করব পাৰে আসলে, তার বাবে যদি কুটাঘাতমূলক ঘটনা যাতে সংঘটিত নহয় আর সেই প্রতি লক্ষ্য রাখি আসলে আরক্ষী ইতিমধ্যে সষ্টম হয়ে পড়ছে। আর মাজত মাত্র এটা দিন বাকি থাকা অবস্থা দেশের অন্যান্য প্রান্তর লগতে শিবসাগরতো 78 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলোৱা হৈছে। 15 আগস্টত শিবসাগরের বোর্ডিং খেলপথাৰত জিলা প্রশাসনের উদ্যোগত উদযাপন করা হব স্বাধীনতা দিবস। এই উপলক্ষে কুচকাওয়াজ তথা মার্চ পাষ্ট প্রদর্শনের বাবে আজি অন্তিম অনুশীলন করাত ব্যস্ত হৈছে আরক্ষী, অর্ধসামরিক বাহিনী, ছাত্র ছাত্রী। তদুপরি প্রতিকূল বতর নেওচি সজাই পড়াই তোলা হৈছে শিবসাগরের বোর্ডিং খেলপথাৰ। আগবঢ়াম শিবসাগরের পর আমার সাংবাদিক প্রদীপ গগৈ রিপোর্ট। 78 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপনের
পূর্ণ প্রস্তুতি চলি আছে। মই বর্তমান উপস্থিত আছো শিবসাগরের বোর্ডিং খেলপথার, আর এই বোর্ডিং খেলপথারতে দেশের স্বাধীনতা দিবস শিবসাগর জেলার কেন্দ্রীয়ভাবে উদযাপন করা হব এই বোর্ডিং খেলপথারত। আর বর্তমান মার্চ পাস্টর মই দৃশ্য দেখাইছো, মই এই দৃশ্য দেখাইছো শিবসাগর বোর্ডিং খেলপথারত প্রতিকূল বতর নেওচি এই ধরনের পূর্ণ প্রস্তুতি অব্যাহত রাখিছে। মই জানিব বিচারিম দাদা কি ধরনের চলিছে প্রস্তুতি, কিমানে অংশগ্রহণ করব? এবার প্রস্তুতি ভালোই চলি আছে, বর্তমান অল্প বতরে অল্প অসুবিধা দিছে। কিমানে অংশগ্রহণ করব, কিমানে এইবার? বর্তমানে 16টা টিম হয়েছে, CRPF আছে, আমার পুলিশের আছে, হোমগার্ড আছে, 25 বেটেলিয়নের একটা আছে, আর বাকি স্কুলের কলেজের NCC লড়াছিলি অংশগ্রহণ করেছে। ছাত্রছাত্রী আছে, স্কুলের ছাত্রছাত্রী আছে, আর NCC লড়াছিলি আছে, টোটাল 16টা টিমে অংশগ্রহণ করেছে। এই খেলপথারের যে প্রস্তুতি সেয়ারও আসলে বরষুণ হলে কিছু বোকাময় হয়ে পড়ে, তারও মেরামতি চলি আছে, নিরাপত্তা ব্যবস্থাও সঠিকভাবে করে থাকা বলে সদরি করেছে। মই দেখাই আছো শিবসাগর বোর্ডিং খেলপথারত ইয়া সুন্দরক ইয়াত অংশগ্রহণ করেছে সকলে। মই আরো ভাষ্য লম যদি ইয়াত পূর্ণোদ্যমে প্রস্তুতি চলাই আছে। দাদা কেনকা দেখিছে পরিবেশ? না ঠিক আছে, বর্তমান বারিষা বতর যদিও অল মানে বর্তমান ব্যবহার ভালোই হয়েছে, তার ইয়াতে খোজকাড়া চলাই থাকা হয়েছে, বর্তমান ভালোই চলি আছে। সুকলমে যাতে সম্পূর্ণ করব পারে আসলে প্রস্তুতি, তারবাবে সম্পূর্ণ নির্দেশনা দিছে বিভাগীয় বিষয়ববীয় সকলক, আর এই ধরনের বর্তমান মার্চ পাস্টর প্রস্তুতি চলাই আছে। ইয়াত রাষ্ট্রীয় শিক্ষার্থী বাহিনী, আরক্ষী, CRPF উপরও অন্যান্য যখন বিভাগীয় বিষয়ববীয় আছে তেওঁলোকেও ইয়ার এই বোর্ডিং খেলপথারত যে আসলে ইয়াত বেরিকেড আছে সেই বেরিকেডর ব্যবস্থা করেছে, অতিথি সকল অহার বাবেও যি ধরনের প্রস্তুতি চলাব লাগে প্রস্তুতি চলা দেখা পরিলক্ষিত হয়েছে। মই আর ভাষ্য লোবলে যত্ন করিম যি সকলে। বাইদেউ কেনে ধরনের চলিছে প্রস্তুতি? প্রস্তুতি আমার ঠিকই চলিছে, বহুতে বতরে অল্প বেয়া করলে তথাপিও মানে সকলে যেটা আমার স্বাধীনতা দিবস আহিয়ে আছে বলিকে আমার এই কর্তব্যই হয়, সেইভাবে নিষ্ঠায় সকলে কাম করেছে। হয়, সকলে নিষ্ঠা সহকারে প্রস্তুতি চলাই আছে যাতে আগন্তুক 78 সংখ্যক স্বাধীনতা দিবস আনন্দ উৎসাহে ইয়াত উদযাপন করব পারে, তারবাবে সকলে চেষ্টা অব্যাহত রাখিছে। স্বাধীনতা দিবস উপলক্ষে সরু ডাঙর পতাকার ভরি পড়েছে উদালগুড়ির বাজার, সকলতে সীমাহীন ব্যস্ততা, উলহ মালহেরে স্বাধীনতা দিবস উদযাপন করবলে সকলতে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। এই গৌরবোজ্জ্বল স্বাধীনতা দিবস হলে বাজার ভরি পড়েছে সরু ডাঙর পতাকার, গ্রাহক সমূহেও আহি ভিড় করেছে এই বিপণী সমূহ, প্রতিঘর লোকে নিজের ঘরে ঘরে একোখনক পতাকা উড়াবলে প্রশাসনের ফলের ত্রিরঙ্গা যাত্রা আরম্ভ করেছে। উদালগুড়ির পর আমার সাংবাদিক রিপুঞ্জয় নাথর প্রতিবেদন আগবাইছো। আর এই স্বাধীনতা দিবসক ব্যাপক প্রস্তুতি চলিছে সকলতে, আর বিপণী সমূহতো ভরি পড়েছে তিরঙ্গা পতাকার, যেহেতু দেশে উদযাপন করব 78 সংখ্যক স্বাধীনতা দিবস, কেনকা প্রস্তুতি কেনকা? হয়, আমার ভারতবাসীর কারণে এক গৌরবপূর্ণ সময়, আমার 78 সংখ্যক স্বাধীনতা দিবস প্রায় সমাগত, দেশের যে গৌরব তিরঙ্গা, আমার তিরঙ্গা পতাকার আমার ঘর এখন হলে থাকলে ভাল লাগে, স্বাধীনতা দিবস হিসাবে আমিও উদযাপন করো, ঘরতে হোক বা আমার গাঁর যে ক্লাব আছে তাতে হলেও আমি উদ্বোধন করো, পতাকা আমি উত্তোলন করো, হে আমি আহিছো এতিয়া বিপণীর পতাকা লোক কারণে আহিছো তিরঙ্গা লোক কারণে। আপনি যেহেতু উদীয়মান যুবক, আসলে কিদরে স্বাধীনতা দিবস পালন করা বিচার রাইজে? এই গৌরব উজ্জ্বল সময়, আমি গৌরবরে হ গৌরবরে ভারতীয় বলে আমি তিরঙ্গার তলত আমি এক হয়ে আছো, যেহেতু আমি সকলে উদযাপন করো স্বাধীনতা দিবস। স্বাধীনতা মানে এই নহয় যে আমি রাস্তায় ঘাটে উদ্ভণ্ডালি করে ফুড়ি, স্বাধীনতা আমি নিজের ভারত দেশের আমার যি হিস্ট্রি আছে তার বিষয়ে আমি জানিব লাগে, স্বাধীনতা দিবসের সংগতি রাখি আমার যখন কনিষ্ঠ লোক আছে আমার বীর জওয়ান সকলের বীর গাথাবিল আমি যিখিনি আমি নিজে জানো সেইখানে বুঝাব লাগে, বা নাজানাখিন বেলেগের পর আমি মাতি আনি হলেও আমি শিকার ব্যবস্থা করব। হয়, যিগৰাকী বিক্রে যে দোকানের স্বত্বাধিকারী আছে তার মানে পুনে পুনে জানাব চেষ্টা করি, কেনকা আপনি যে তিরঙ্গা পতাকা বিক্রি করেছে লগতে এজন আপনি উদীয়মান যুবক, কেনকা অনুভব যেহেতু স্বাধীনতা দিবস দেশে উদযাপন করবলে?
হয় ভাল লাগিছে রাতেপরপরা ধর পতাকাবর ধুনিয়াক আমি আড়িছো এটা দেখাতো শুয়নি হয়েছে আর বিক্রিও যথেষ্ট হয়েছে কিন্তু এই বছর কি হয়েছে প্রত্যেক বছরক এই বছর পতাকার তিরঙ্গার বিক্রি যথেষ্ট বাড়িছে আর প্রত্যেকে এখনক ঘর লই গেছে মানে তিরঙ্গা পতাকা এখন আড়ি দিব আর খুব কম মূল্যতে এবার তিরঙ্গা পতাকা পাওয়া গেছে এইবর পতাকা আপনাদের 100 টাকাতে পাব আর কটনের পতাকা যখন খাদি পতাকা আছে এবার 200-250 টাকাতে পাই আছে আর রাতেপরপর যথেষ্ট রাইজ সঁহারি পাইছো সকলে এখন লই গেছে ঘর। আপনি যুবক হিসাবে কি আহ্বান জানাবো দেশবাসীক? হয় মই এটাই আহ্বান জানাও যে যেহেতু স্বাধীনতা আমি অনেক কষ্টর ফলত পাইছো তো সেইভাবে মই ভাবিছো যে প্রত্যেকে এখনক হলেও তিরঙ্গা ঘর আড়ি দিলে নিজকে গৌরব বলে ভাবিব এখানে প্রত্যেকে এখনক হলেও তিরঙ্গা লই যাবলে অনুরোধ জানালো। মই হয় একটা কথা কব লাগবে যে এইদরে আসলে যে দেশে পালন করব 78 সংখ্যক যে স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবসক সকলোরে মজত উৎসাহ দেখা গেছে সকল আসলে স্বতঃস্ফূর্তভাবে ওলাই আছে ওলাই আসলে এখন প্রতীকে এখন এখন হলেও গাড়ি মটরের আরম্ভ করে ঘরলকে আসলে সকলে এখন এখন তিরঙ্গা পতাকা ঘর আড়বলে যে প্রস্তুতি চলাইছে আর এই সময়তে একটা কথা কব লাগবে যে সকল এক অধিক উৎসাহে ওলাই আছে ওলাই বিপণী সমূহ ভিড় করা পরিলক্ষিত হয়েছে যেহেতু সকলে উদযাপন করব স্বাধীনতা দিবস আর তাক আসলে ঘর যে সকল এখন এখন পতাকা উড়াব আর তাক ব্যস্ত হওয়া পরিলক্ষিত হয়েছে ওদালগুড়ি শহর। এইবার ইলিশ মাছের সাদের বঞ্চিত হব ভারতবাসী। ভারতলৈ নাহে বাংলাদেশের ইলিশ মাছ। হয় আর ইলিশ মাছের সেই সাদের এটা বঞ্চিত হব ভারতবাসী। বাংলাদেশের প্রখ্যাত ইলিশ মাছের সাদ লব নিব দুর্গাপূজার সময়ত কিয়নো বাংলাদেশের ভারতলৈ ইলিশের রপ্তানিত বাধা আরোপ করা হয়েছে। প্রতি বছর পূজার সময় বাংলাদেশের ভারতলৈ আহিছিল ইলিশ মাছ কিন্তু এইবার ইলিশ মাছ খাবলৈ পোৱাৰ সম্ভাবনা নাই কারণ শেখ হাসিনা সরকারের পতনের লগে লগে ভারতের নাগরিকে এতিয়া ইলিশ মাছ খাবলৈ পোৱাটো দূরূহ হয়ে পড়ল। পূর্বে বাংলাদেশের ভারতলৈ সরবরাহ হয়েছিল যদিও বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে ইলিশ মাছের সরবরাহ বন্ধ করেছে। বাংলাদেশের বজারত ইলিশ মাছের দাম প্রতি কেজিত 1500 টাকা হয়েছিল কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের লগে লগে বাংলাদেশের বজারত প্রতি কেজি ইলিশ মাছের দাম 200 টাকার 250 টাকাল হ্রাস পাইছে। বাংলাদেশ আর ভারতের মাজত বর্তমানে ব্যবসায়িক স্থিরতার প্রভাব পড়েছে ইলিশ মাছের আন্তঃরাষ্ট্রীয় বজারত। অর্থনৈতিক মন্দাবস্থায় দেখা দিছে বর্তমান বাংলাদেশের মাছের বজারত। ইলিশ মাছের আন মাছেরও দাম কমিছে বাংলাদেশের বজারত। ইফালে ইলিশের দাম কমার লগে লগে ক্রেতার সংখ্যা কমি গেছে বজারত। অবশ্যই বাংলাদেশের নতুন সরকারে দেশের জনতার প্রয়োজনীয়তা পূরণ করার পাশতহে আন দেশলে ইলিশ মাছ রপ্তানি করা হব বলে প্রকাশ করেছে। উল্লেখযোগ্য যে 2012 চনের বাংলাদেশে ইলিশ আন দেশলে রপ্তানি বন্ধ রাখিছিল কিন্তু শেখ হাসিনা সরকারে দুর্গাপূজার সময়ত উপহার স্বরূপে কিছু ইলিশ মাছ ভারতলে প্রেরণ করেছিল। ইন্ডিয়া যদি মাছ যদি না যায় এখন বর্তমানে 1 কেজি 300 গ্রামের মধ্যে বেচতেছে 1600 কেজি আগে বেচতে মানে 2500-2300-2400 তাহলে কেজিতে 400-500 টাকা কমছে বর্তমানে নিচে 500 কমছে আর ছোটো মাছ বেচতাম 1400-1800 এগুলো বেচে 1400-1400 এখন কেজিতে 400 টাকার মতো কমছে আর এই মাছ যদি ইন্ডিয়া যদি না যায় এই 900 গ্রাম ওজন মাছগুলো আমরা 800-1000 টাকা কেজি বেচতে পারি আর ইন্ডিয়া যদি না যায় আল্লাহর রহমতে কাস্টমারে অনেক সুবিধা খাইব। বর্তমানে যারা আগে না খাইতে পারছে তারও মাছ কিনা খাইতে পারবো কারণ এখন যে আমদানি হইতেছে আর এখন তো বাইরে মাছ যাবে না এই পরিমাণ মাছ যদি থাকে আর বাংলাদেশ যদি রপ্তানি হয় তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি সবাই আমরা কিনে খাইতে পারি। যে এখন ইন্ডিয়া যাবে না বলতেছে নাকি এই হিসাবে দেখা গেলো মাছ আমরা বাংলাদেশে থাকলে আমরা বাংলাদেশের মাছ আমরা কম দামে খাইতে পারবো আমরা চাই ইন্ডিয়া না যাক। ইয়ার একটা সময় হল লাইভ আওয়ারের পৰা বিদায় লওয়ার। নমস্কার। এইটো মাইথান স্টিল নহয়। অ ওচৰ সুপুৰিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল।